বিগত 5 বছর আগে তৈরি হয়েছে লাখদা গ্রামে আদিবাসী মেয়েদের ছাত্রাবাস, এখনো হয়নি শুরু। বিল্ডিং এর চারপাশে গজিয়ে উঠেছে বড় বড় ঘাস, দরজার পাশেও জমেছে জঞ্জাল। অবিলম্বে শুরু না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিলেন লাখদা গ্রাম পঞ্চায়েত প্রধান ময়ূর বাহন ঘোষাল। এ বিষয়ে লাখদা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দরজা জানালা ভেঙে যাওয়ার কারণে আদিবাসী মেয়েদের ছাত্রী আবাসটি শুরু করা যায়নি। জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেটা চাল বিষয়টা নিয়ে কি বলবো? দেখুন, আমার কাছে সেরকম কিছু খবর এখন পর্যন্ত সে আসেনি যে স্টার্ট হয়নি আর কি কারণে স্টার্ট হয়নি সেটা আমি খোঁজ নিয়ে দেখছি, বা যেহেতু এডুকেশন ডিপার্টমেন্টের কোথায় কি সমস্যা হয়ে আছে এটা স্টার্ট করার জন্য সেটা আমি দেখে নিচ্ছি এবং দেখছি আমি ডিআই সাহেবের সাথে এবার এর সাথে কথা বলি কী করে চালু করা যায়, সেটা যদি কিছু প্রসেসিং করা যায় আসতে কথা বলি। এই হস্টেলটা প্রায় 5 বছর আগে নির্মাণ হয়েছিল, আমরা অনেকবার এটা নিয়ে আমাদের যিনি ভারপ্রাপ্ত অধ্যাপিকা আছেন ওই স্কুলের তাকে আমরা বলেছি, এমনকি ওখানে একজন নাইট গার্ড সেও নিয়োগ হয়ে আছে, সে বসে বসে বেতন পাচ্ছে, 5 জন কর্মচারী নিয়োগ হয়েছে এবং আমরা যা খবর পেয়েছি আমরা ডিপি অফিস থেকে যে প্রায় 7,83,000 টাকা ওই হস্টেলটা চালু করার জন্য প্রায় ফেব্রুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি 2023 এবং মে মাসে প্রায় 4,83,000, মোট 7,83,000 কি 7,90,000 টাকা এসে আছে, কিন্তু টোটালি শিক্ষক শিক্ষিকাদের গাফিলাতিতে এবং প্রধান শিক্ষকের শিক্ষিকার অনিহাতে এই হস্টেলটা চালু হচ্ছে না। এই চালু না হওয়ার জন্য আমাদের প্রায় তফসিলি জাতি উপজাতি সহ স্থানীয় 1 নম্বর ব্লকের একটাই হস্টেল, 1 নম্বর ব্লকে এই কস্তুরবা হস্টেল একটাই হয়, ফলে গোটা ব্লকটা আমাদের এটার থেকে বঞ্চিত হচ্ছে। আপনারা অঞ্চল প্রশাসন থেকে কী আছেন? আমরা অঞ্চল প্রশাসন থেকে আমরা এটার ব্যাপারে একটা আন্দোলনের করার চেষ্টা করছি, আন্দোলনে আমরা তো এখনও পর্যন্ত আবেদন নিবেদনের মাধ্যমে আমরা সীমাবদ্ধ রেখেছি, আমরা এ ব্যাপারে সভাধিপতিকেও জানিয়েছি এবং ডিপিও সাহেবকেও জানিয়েছি। আপনাদের তরফ থেকে বলা হয়েছিল? আমরা বলেছি, এমনকি গভর্নিং বডির যে মিটিং হয়, যে স্কুলের গভর্নিং বডির মিটিংয়ে আমাদের যে সমস্ত প্রতিনিধিরা আছেন আমরা তাদের মাধ্যমে সেই কথাটা বারবার গভর্নিং বডির মিটিংয়েও পাস করিয়েছি, তারপরেও এনারা করার ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। কী নাম আপনার? আমার নাম মৌরবান ঘোষাল।